সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ করে নিয়েছি। করে নেওয়ার পর আমি স্নান করে এসেছি। স্নান করে আসার পর সবাই মিলে সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি। এখন আমি রেডি হচ্ছি, কোথায় যাব আপনারা দেখতে থাকুন। আমিও রেডি হচ্ছি, আমার মেয়েটাকে রেডি করব সাথে, আমরা সবাই একসাথে কোথায় যাব দেখতে থাকুন। ওয়েলকাম টু পূর্ণিমাস রিয়েল লাইফ চ্যানেল। আজ হলো 30 তারিখ মার্চের, আর এখন বাজে 10:10 সকাল। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, মা মেয়ে। আমরা এখন ঘুরতে যাব, ঘুরতে না আসলে, আমরা এখন ওর দাদুর বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে যাব। তো চলুন আজকে একটা নতুন ব্লগে আবার শুরু করা যাক আপনাদের সাথে। চলুন দেখতে থাকুন। আমরা একটু ইমার্জেন্সি পারপাসেই যাচ্ছি শ্বশুরবাড়িতে, তো সাথে থাকো, দেখতে থাকো কী করি সারাদিন, কীভাবে যাই, কী করি। এখন আমরা দুজনে বসে আছি রেডি হয়ে, ওর পাপা একটু বাইরে গেছে, আসলে আমরা বেরিয়ে যাব। বাইরে যেহেতু খুব ঠান্ডা, মানে ওয়েদারটা বেশি একটা ভালো না, বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আছে, তার জন্য ঠান্ডা লাগবে। আমরা বাইকে যাবো, ভাবছি সোয়েটারটা পরে নেবো, নাহলে ঠান্ডা লাগবে। মেয়েকেও সোয়েটার পরিয়ে দিয়েছি, হাইনেক, পঞ্চু, টুপি সব পরিয়ে দিয়েছি, কারণ বাইরে ঠান্ডা লাগবে। আমাদের বাইকে যেতে হবে, তো তাই ভালোভাবে রেডি হয়ে তারপর আমরা যাব। আমরা এখনো অপেক্ষায় আছি কখন ওর পাপা আসবে, তারপর আমরা বেরিয়ে যাব। যেহেতু আমাদের বাইকটা ঠিক করে গেছে, সারানো হবে, সারানোর পর আমরা বেরিয়ে যাব। এখন আমরা দাঁড়িয়ে আছি, বাইকটা ঠিক করানো হচ্ছে।
আমার সব থেকে সুন্দর লাগে এই জায়গাটা, জানি না কেন, কিন্তু এখানে আসলে কেন যেন মনটা ভালো হয়ে যায়। এখনো তো গাছগুলোতে পাতা নেই, যখন সিজন আসবে তখন পাতা হবে, দেখতে এই জায়গাটা খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে এই জায়গা। এটা হলো কলিয়াঘুমরা ব্রিজটার ওঠার আগের অংশটা, মানে তেজপুর থেকে যাওয়া অংশটা, খুব ভালো লাগে আমার। কাজের জন্য কিন্তু কাজটা হলো না, মনে হয় ওটা হবে না, আমাদেরটা হয়ে গেছে। এখন আমরা এক জায়গায় বসেছি কফি খাওয়ার জন্য, কফি খেয়ে তারপর শ্বশুরবাড়ি যাব, তারপর ওখান থেকে বাড়ি চলে যাব। ওখান থেকে বেরিয়ে যখন শ্বশুরবাড়ি আসলাম, ভেবেছিলাম ওখানে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু যখন আসলাম তখন আমার মেজো ননদ, মানে আমার হাজবেন্ডের মেজো দিদি, বাড়িতে আসলো। তো আসার পর ওর সাথে কথা বলা বা বাড়ির সবার সাথে একসাথে বসে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে যায়, আর আমার তখন ভিডিও করতে ইচ্ছে করলো না, তার জন্য করি না। দিন পর এখন সন্ধ্যার সময় বাড়ি যাচ্ছি, বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিতে আমরা ভিজে গেছি। এখন আমরা তেজপুর আছি, তেজপুর বিপি তিনালি, এখানে চা খেতে নেমেছি, তারপর যাব। বৃষ্টিতে আমরা সবাই ভিজে গেছিলাম, তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমরা তেজপুরে ঢুকেছিলাম, মেয়েটার জন্য কিছু কিনবো বলে, ব্যাগ জুতা এসব কিনবো বলে ভেবেছিলাম, কিন্তু যেহেতু বৃষ্টি দিচ্ছিলো কিছুই কেনা হয়নি, শুধু ব্যাগটাই কেনা হয়েছে। বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি, এখন চা খেতে ঢুকেছি, চা খেয়ে তারপর আবার বাড়ি থেকে রওনা দেবো। আপনারা পাশে থাকুন, পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু পূর্ণিমাস রিয়েল লাইফ চ্যানেল। কাল আমরা সারাদিন ঘোরাঘুরি করার পর যখন রাত 8টার সময় বাড়িতে এসে ঢুকি, ঢোকার পর আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, খুব খারাপ লাগছিলো, যেহেতু আমি এসেই কাপড় টুপড় ছেড়ে হাত পা ধুয়ে শুয়ে পড়েছিলাম, মাথা ঘুরাচ্ছিল, কেমন যেন লাগছিল, ভালো লাগছিল না, তার জন্য শুয়ে পড়েছিলাম। আর যেহেতু ওখানে গিয়েছিলাম, যাওয়ার পর দিনটা ভালো ছিল না, আগে যাওয়ার সময় আপনাদেরকে বলেছি বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আছে। তারপর যাওয়ার পর সারাদিনটা কাজ টাজ সারার পর যখন আমরা বাড়ি ফেরার সময় হয়েছিল, তো কলিয়াঘুমরা ব্রিজটা পার হওয়ার পর খুব জোরে বৃষ্টি পড়েছিল, তো যার জন্য আমিও ভিজে গেছি, আমার মেয়েও ভিজে গেছে, আমার হাজবেন্ডও ভিজে গেছে। তারপর জায়গায় জায়গায় থেমে থেমে আসা, পর ভেবেছিলাম মেয়েটার জন্য কিছু কিছু জিনিস কিনবো তেজপুর থেকে, চকবাজার থেকে, কিন্তু আর আপনাদের সাথেও শেয়ার করবো বলে ভেবেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি বৃষ্টির জন্য। তা সব কিছু আনা হয়নি, শুধু মেয়েটার স্কুল ব্যাগটা আনা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, এই ব্যাগটা আনা হয়েছে। স্কুল ব্যাগটা আনা হয়েছে, আরও আনতে হবে ওর জুতা, মোজা, টিফিন, তারপর ওয়াটার বোতল, এইসব বস্তু আনা আছে, এখনও আনা হয়নি, ভাবছি আরও একদিন যাব, গেলে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, কথাটা হলো, আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন, কিছু ইমার্জেন্সি পারপাসে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম, সেটা বলা হয়নি। মানে ইমার্জেন্সিটা হলো, সমবায়তে কিছু কাজ ছিল আমাদের, সমবায় মানে রেশন, রেশনের যে আমাদের চালটাল দেয় ওই, মানে ওইখানে আমাদের নাম আছে, তো ওই নামটাতে নাকি থাম ইমপ্রেশন দিতে হবে, যার যার নাম আছে তার তার থাম ইমপ্রেশন দিতে হবে। তো আমাদের তো আধার কার্ড আছে, তো
আমি আর আমার হাজবেন্ড গিয়েছি, আমাদের হয়ে গেছে থাম্ব ইমপ্রেশন দেওয়া, কারণ আমাদের আধার কার্ড আছে, আধার কার্ড দেখানোর সাথে সাথে হয়ে গেছে। এখন আমার মেয়েটা 6 বছর মাত্র চলছে, মেয়েটার আধার কার্ড নেই, বানানো হয়নি, বা আধার কার্ড দিবে নয় বলেছিল, আমরা জিজ্ঞাসা করেছিলাম, নেই বলে ওকে নিয়ে গেছি। তা জিজ্ঞাসা করলাম যে ওর কি হবে, তা ওরা বলল যে আধার কার্ড না হলে হবে না। তা ওরা বলল যে জখলাবান্দা যাও, জখলাবান্দাতে ওখানে আধার কার্ড হচ্ছে। তারপর ওকে নিয়ে গেলাম, যেখানে ওরা বলেছিল হচ্ছে ওখানে 5 দিন ধরে নাকি বন্ধ করে দিয়েছে আধার কার্ড বানানো। তা আধার কার্ড বানানো বন্ধ করে দেওয়াতে এখন আমি মেয়েকে নিয়ে কোথায় যাই? তো শুনলাম সামনে আবার কোন জায়গায় করছে, ওখানে যাও। তারপর ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর বললো যারা নাকি আগে ফর্ম ফিল আপ করেছে তাদের কালকে আধার কার্ডের কাজ চলছে, সব বাচ্চা, কোনো বড় মানুষ নেই, চলছে। কিন্তু আমার মেয়ে তো পট করে একদিনে ফর্ম ফিল আপ করে একদিনে ওরা দেবে না। তারপর তাও বলার পর ওরা বলেছিল ঠিক আছে হবে, কিন্তু 4টার পরে হবে, এখন হবে না। তো 4টার পরে হবে, এত টাইম আমরা তো ওখানে থাকতে পারবো না, যেহেতু ঘর ফাঁকা রেখে গেছি, আর একদিন দোকান মিস হয়েছে, রোজ রোজ তো আর দোকান মিস করা যায় না। তাই ভাবলাম ঠিক আছে চলে যাই, ওখানে গিয়ে খোঁজ নিব। তা ওর পাপা আজকে গেছে, দেখা যাক কি হয়, যদি হয় ওর নামটা থাকবে, না হলে ওর নামটা কেটে যাবে। এই জন্যই খুব মানে পট করে আমাদের খবর জানানো হয়েছে আর আমার পট করেই চলে গেছি। হয়তো যদি মেয়েটার কথা আমরা আগে থেকে জানতাম, তবে আধার কার্ডের চেষ্টাটা আমরা এখানে করতাম, যে কী হয় না হয় চেষ্টাটা করে তারপর ওর আধার কার্ডটা বানিয়ে ওখানে যেত। কিন্তু দেখা যাক কী হয়, এখন তো ওর বাবা গেছে আধারের খবর নিতে, যে ওর আধার কার্ডটা হবে কি না। এই ছিল আপডেট, চলুন আজকে কী কী করি ওই সব আপনাদের কাছে শেয়ার করব। চলুন এখন সবজি কেটে নেই, বিনগুলো আছে, বিনগুলো 2 দিন হয়েছে আনা হয়েছে, কেমন হয়ে গেছে, বিনগুলোকে ভাজবো আর সজনে ডাঁটার তরকারি করব। সবজিগুলো কেটে নেই, তারপর দেখা হচ্ছে।
আমার সজনে ডাঁটা তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এটাকে একটু ঝোল ঝোল রেখেছি কারণ আজকে ডাল বানাইনি আর আমার হাজব্যান্ড ডাল ছাড়া খেতে পারে না। আমার রান্না কমপ্লিট। এখানে সজনে ডাঁটার তরকারি, এখানে বিন আলু ভাজি, আর এখানে ভাত হচ্ছে। আজকে ব্লগটা আর বেশি বড় করব না, দুদিনের ব্লগ হয়ে গেছে। যদি আপনাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কেউ এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো আজকের জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।